কেমন আছো বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর ভালো থাকারই কথা কারণ আজ হচ্ছে ঈদের দিন সকলকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক আশা করছি তোমাদের সকলের দিনটা আজকে খুবই ভালো কাটবে আর সাথে আমাদেরও দিনটা খুব ভালো কাটবে যদিও করোনার জন্য আমরা সকলে একটু অন্যরকমভাবে এই বছরটা কাটাচ্ছি তাই অতটা আনন্দ নেই কিন্তু তারপরেও সব কিছুই করতে হবে এর মধ্যে দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বাচ্চাদের জন্য জন্য সিমাই তৈরি করে দেই কারণ সকলেই আজকে সিমাই তৈরি করবে আর আমিও আমার বাচ্চাদের জন্য সেটাই করছি আর এটা রান্না করার পরে আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাব। আমাদের একটা কলিকের বাসায় যাব। আমাদের দাওয়াত আছে ঈদে দাওয়াত তো ওখানে চলে যাব আমরা একটু পরে তো ভাবলাম তাদের জন্য একটু নাস্তা তৈরি করি আর এই জন্যই নাস্তায় আমি সিমাইটা তৈরি করছি আমরা সিমাইটা খাওয়া দাওয়ার পরেই রেডি হয়ে চলে যাব সেখানে ঘুরতে আমরা যাব হচ্ছে আফতাবনগর ওখানে খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের নিয়ে খুব একটা বেশি বাহিরে যাওয়া হয় না তো ওদের রুমে থাকতে থাকতে খুব একটা ভালো লাগে না তো ভাবলাম এই ফাঁকে ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এদিকে সিমাইয়ের জন্য দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি এবার সিমাইটা মিশিয়ে দেব। আমরা সিমাইটা খাওয়ার পরেই চলে যাব বেড়াতে রেডি হয়ে আর ওখানে কিছুটা সময় থাকবো ওই বাসায় বেশি সময় থাকবো না কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারা আবার অন্য জায়গায় বেড়াতে যাবে আর ওখানে শুধু আমরাই একমাত্র দাওয়াত পেয়েছি হিন্দু আর ওখানে যারা থাকবে তারা মুসলমান তাই খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু আলাদা থাকবে যারা মুসলমান আছে তারা গরু মাংসটা খায় আমরা যেহেতু খাই না তাই আমাদের জন্য রান্না আলাদা করা হয়েছে হ্যাঁ তাই একটু আমরা আগে আগে যাব আর খাওয়া দাওয়া করে বাহিরে এসে একটু ঘোরাফেরা করবো তো এখানে বেশি সময় দেরি করবো না আর এদিকে আমার সীমাইটা রেডি হয়ে গেছে বাচ্চাদের দিয়ে দেব আর আমি নিজেও একটু খাবো আর তারপরে হচ্ছে রেডি হব দেখুন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গলে যায়নি একেবারে গলে গেলে কিন্তু সেমাইটা ভালো লাগে না আর যখনই দুধটা জাল দেওয়া হয় তারপরে কিন্তু ফ্যানে ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হয় তাহলে সিমাইটা নষ্ট হয়ে যায় না তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আপতাপনগর আর বাসায়ও চলে এসেছি যে বাসায় আমরা বেড়াতে এসেছি আমি এখন তিনতলার উপরে আছি আজ শুক্রবার আর ঈদের দিন সকলেই নামাজে যাচ্ছে কেউ নামাজ পড়ে ফিরছে আর কেউ এখনো যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ যদিও খুব একটা ভিড় ছিল না আজকে রাস্তায় কারণ লোকজন খুবই কম ঢাকা ছেড়ে অনেক মানুষ চলে গেছে আর করোনার জন্য খুব একটা বাহিরেও যাচ্ছে না তবে এখানে এসে পরি খুব ভালো লাগছে সকলেই নামাজে যাচ্ছে আর কেউ নামাজ পড়ে ফিরে এসেছে এখানে বসে আছে আমার ছোটো মেয়েটাও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল কেমন লাগে দেখতে খুব সুন্দর একটা পরিবেশ আসলে আমারও খুব ভালো লাগছিল আমিও দেখছিলাম এখানে চারিদিকটা অনেক সুন্দর এখানে বিভিন্ন রকম বাগান আছে শাক সবজি লাগানো হয়েছে আবার অল্প অল্প জায়গা মাঠ আছে খেলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমার খুবই ভালো লেগেছে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে মিলে দেখছিলাম এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে পোলাও রান্না করা হয়েছে খিচুড়ি মুরগির মাংস পাস্তা ডাল আর হচ্ছে সিমাই তারপর ফিন্নি আরও অনেক কিছু দই মিষ্টি আছে কোক সাথে অনেক অনেক খাবার আমাদের জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবো একটু ঘোরাফেরা করব সেই জন্য তো এই হচ্ছে আমাদের পুরো খাবারের আইটেমগুলো দেখলেন তো আপনারা সকলে মিলে অবশ্যই আপনারা কে কি খেলেন আমাদের অবশ্যই জানাবেন তো হয়ে গেছে আমরা একটু রেস্ট নিয়েই বের হয়ে গিয়েছি আমরা এবার বাসার দিকে যাব আর বিকেল হয়ে গেছে আমরা এসেছি অনেকটা সময় হয়ে গেছে এখানে আর এখন হচ্ছে বিকেলবেলা চারটা বেজে গেছে তো এখন এখান থেকে বের হয়ে একটু ঘোরাফেরা করব। তাই একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ এদিকে ঘোরার অনেক জায়গা আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যখন আসছি তখন দেখলাম এখান থেকে কোনো রিক্সা নেবো না কারণ হেঁটে হেঁটে দেখবো এটাই ইচ্ছা প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দর ফুল গাছ ফল গাছ লাগানো হয়েছে খুব সুন্দর লাগছিল আমার পরিবেশটা এগুলো হচ্ছে বোনা টমেটো পেকে আছে কত সুন্দর লাল লাল ফল দেখতে পাচ্ছেন ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা খুব খেলতাম আমার ঠিক মনে আছে পেকে আছে একেবারে লাল হয়ে গেছে সবগুলো ফল প্রচুর কাটা এই গাছের গায়ে হাত দিলেই কাটা লাগবে আমি জানি দেখুন খুব সুন্দর লাগছে ফলগুলো আমার মেয়েটা বলছিল ওকে পেরে দেওয়ার জন্য আর পরিবেশটা এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে আমার এখান থেকে যেতে মন চাইছিল না দেখুন আরও অনেকগুলো ফল এখানে পেকে আছে এবার আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই দেখুন এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে ছোট ছোট একেবারে আমরা যখন পহেলা বৈশাখে ফুলের চাক কিনে মাথায় নেই এই ফুলগুলো কিন্তু তাকে ব্যবহার করা হয় দেখুন খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে এটাই কিন্তু প্রকৃত প্রাকৃতিক সৌন্দর্য যা আমরা কোনোভাবেই সম্ভব করতে পারি না তৈরি করতে পারি না দেখুন বাগানের মধ্যে কিভাবে ফুটে আছে বোনা ফুল কিন্তু এত সুন্দর লাগছিলো ভাবতে পারছিলাম না আর এখানে বেশ কিছু সময় ধরে আমরা ঘোরাফেরা করছি আরও আরো কিছু সময় ধরে এখানে ঘোরাফেরা করব আর তারপরে হচ্ছে বাসার দিকে